পিঙ্ক সিটি জয়পুরের জলমহল থেকে আপনাকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন আছি জয়পুরের জলমহলের সামনে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ জলের উপর তৈরি একটা মহল, জলমহল। এটাকে নাম দেওয়া হচ্ছে জলমহল। জলের উপরে চারিদিকে জল এবং মাঝখানে মহল, সেই জন্য এই মহলটার নাম দিয়েছে জলমহল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানসাগর নামে পরিচিত। এই সম্পূর্ণ লেকটা মানসাগর নামে পরিচিত। এই মানসাগর লেকের উপর এই জলমহলটা অবস্থিত। মহলটা দেখছেন, জলমহল। এই জলমহলের চারিপাশে কিন্তু সম্পূর্ণ পাহাড় দিয়ে ঘেরা। এই লেক তৈরি হচ্ছে সম্পূর্ণ চারিপাশে হচ্ছে পাহাড়, পাহাড়ের এটা পাহাড়ের লেক তৈরি হয়েছে। আর লেকের মাঝখানে ওই মহলটা তৈরি হয়েছে। লেকটা দেখতে একতলা লাগলো, উপর থেকে আপনারা যখন দেখবেন এই লেকটা একতলা মনে হবে, কিন্তু এই লেকটা নিচে পানির নিচেই তলিয়ে আছে। চারতলা পানির নিচে তলিয়ে আছে, সেটা দেখা যায় না সম্পূর্ণভাবে। এই লেকের নিচে মানে পানির নিচে চারতলা তলিয়ে আছে, আর উপরে একতলা, টোটাল পাঁচতলা। আপনারা উপর থেকে যখন দেখবেন তখন মনে হবে যেন এটা একতলা, কিন্তু নয়, এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচতলা। পানির নিচে চারতলা তলিয়ে আছে আর উপরে একতলা। রাজা ছিলেন রাজা মানসিং, 1956 সালে এই লেকটা তৈরি করেন। এই রাজা মানসিংয়ের উদ্দেশ্য ছিল এখানে যে হাঁসগুলো চড়ত, ওই হাঁসগুলো শিকার করা। আর যে প্রাসাদে, রাজপ্রাসাদে উনি যখন থাকতেন, গরমের সময় অত্যাধিক গরম থেকে রক্ষা করার জন্য এই প্রাসাদে তখন আসতেন। যখন গরমের সময় অত্যাধিক গরম লাগতো, তখন এই পানির মাঝখানে প্রাসাদে অত্যাধিক ঠান্ডা থাকতো পানির জন্য। সেই ঠান্ডা প্রকৃতির অনুভব নেওয়ার জন্য এবং অনুভব পাওয়ার জন্য এই রাজা মানসিংও তখন এই প্রাসাদে আসতেন, যখন অত্যাধিক গরম হতো, ঠান্ডা অনুভব নেওয়ার জন্য এবং গরম থেকে স্বস্তিটা পাওয়ার জন্য। তো এটা তার সময় কাটানোর জন্য আসতেন, কিন্তু এখানে থাকার কোনো সেরকম পরিস্থিতি ছিল না। বিশাল একটা চত্বর ছিল, আর উপরে আছে একটা ছাতার মতো ছাউনি দেওয়া, ওখানে বসে উনি উপভোগ করতেন। এটা ওই ছাউনির নিচেই বসে চারিদিকের সৌন্দর্য এবং ঠান্ডা আবহাওয়া উনি উপভোগ করতেন ওখান থেকে। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন হালকা ওখানে গাছ আছে, ওটা বাঁকানো সিঁড়ির একটা বাগান আছে ওর মধ্যে। সেই বাগানের সৌন্দর্য উপভোগ করতেন এবং চারিদিকের সৌন্দর্য উপভোগ করতেন, আর পানির উপরে ঠান্ডা অনুভবটা নিতেন। ঠান্ডায় সৌন্দর্যভাবে মনোরম দৃশ্য উপভোগ করতেন ওখানে। তাই ঠান্ডার অনুভবটা নেওয়ার জন্য, চারিপাশের সৌন্দর্য এবং বাগানের সৌন্দর্য নেওয়ার জন্য ওখানে একটা বাগান আছে। এই লেকটা সম্পূর্ণ কিন্তু ম্যানমেড, মানুষের দিয়ে তৈরি। প্রাকৃতিকভাবে পাহাড় আছে, কিন্তু লেকটা সম্পূর্ণ মানুষের তৈরি। কারণ এই রাজস্থান এলাকা, মরুভূমি এলাকা, অত্যাধিক গরমের এলাকা, এই আশেপাশের মানুষের পানির সংকট থেকে রক্ষা করার জন্য এই লেকটা তৈরি করা হয়েছিল। পানির সংকটটা দূর হবে এবং এই লেকের পানির সংকট মানুষ দূর করতে পারবে, মানুষের পানির সংকট, সেই জন্য এই লেকটা তৈরি করেছিলেন। এবং রাজার নিজের অনুভব এবং ঠান্ডা অনুভব নেওয়ার জন্য, সেটা তো আপনাদের জানিয়েছি, ঠান্ডা অনুভব নেওয়ার জন্য এবং তার উপভোগ করার জন্য, এবং সাথে উপকার পাবে লেকটা থেকে যে পানির সংকট থাকবে এখানকার, সেই পানির সংকটটা মেটানোর জন্য, পানির সংকট থেকে দূরীকরণের জন্য এই লেকটা সম্পূর্ণভাবে মানুষের দ্বারা তৈরি করা হয়েছে। রাজা নিজেরও কাজে লাগলো, রাজা নিজেও উপভোগ করলেন এবং মানুষের পানির সংকট থেকেও দূর করলেন। কত দূরদর্শী তার চিন্তা মানুষ ছিলেন উনি।